অভিনেত্রী মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেছেন শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। মনোয়ারুল সেন ইদোলের মধ্যস্থতায় মঙ্গলবার দুলাভাই জিন্দাবাদ ছবির শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেন। এ সময় শুটিং স্পটে ওমর সানি উপস্থিত ছিলেন। মিশা বলেন, মৌসুমী আমার সহকর্মী ও ভালো বন্ধু, তাকে নিয়ে কোনো অশোভন মন্তব্য করিনি, কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, মৌসুমীকে সেটা খুলে বলেছি, আমার উপর মৌসুমীর আর কোনো ক্ষোভ নেই। তিনি আবার শিল্প সমিতির কমিটিতেও যোগ দিবেন। দুলাভাই জিন্দাবাদ ছবির সেটে ছিলেন মৌসুমী ও মিশা। ডিপজল পরিচালক বদিউল আলম খোকন সহ আরো কয়েকজন তাদের সঙ্গে কথা বলেন, অনুরোধ করেন বিবাদ মিটিয়ে ফেলার। মিশার এমন কথার পরিপ্রেক্ষিতে কথা ওমর সানির সঙ্গে, তিনি বলেন মৌসুমীকে ছোট করার কোনো অধিকার মিশার নেই, সিনিয়রদের কথা সম্মান রাখতে মৌসুমী তাকে ক্ষমা করে দিয়েছে, তার মানে এই নয় যে মৌসুমী আবার কমিটিতে যোগ দিবে। প্রসঙ্গত, ওমর সানি মৌসুমী দম্পতির সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক মিশা সওদাগরের, বিভিন্ন উৎসব পরিবার নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরেছে চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন মৌসুমী, সানি ও মিশা দুজনে লড়েন সভাপতি পদে, বিজয়ী হন মিশা। এরপর যদিও সব ঠিকঠাক চলছিল, কিন্তু সমিতির বর্তমান কার্যক্রম অসন্তুষ্ট হয়ে 3 জুলাই পদত্যাগ করেন মৌসুমী। মৌসুমীর পদত্যাগ করাটাকে ভালোভাবে নেননি শিল্প সমিতির সভাপতি মিশা। এক বক্তব্যকে মৌসুমীকে হ্যাঁ করে কথা বলেন ফেসবুক লাইভে এসে তার বক্তব্যের প্রতিবাদ করেন ওমর সানি। সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে, এরপরই বিষয়টি নজর এড়ায়নি সিনিয়রদের।